আমার বাচ্চা সাইয়া আমার বোন বাকে সাইয়া বিয়ান কইয়া একার নায়িকা বানাবো কি রোমান্টিক সুন্দর কথা ড্যান্স নাচ এইগুলা আম্মা করছিল আব্বা এগুলা আমি কি শুনতাছি তার বাপ কি দেহ না মনে আছে নিজে এলো নায়ক আর মেয়ের সামনে মনে পড়ে এরকম কয় মানুষের বাচ্চা খাই নানা বাচ্চা খাই আমার নগে আগে যে সমস্ত মহিলাগুলো নগে আমার লাইন আসাল খাতি আসাল আমি যদি হেরারা বিয়ে করতাম আমি খুব ভালো আছি আম্মা চিনলাম না রে বাবা হরি নোট কেরা ওই যে হরি নোটের নায়ক যে আপনি যদি শরীরে আর একটু মাংস থাকতো না পুরাটা হয়ে গেতেন হরি নোটের নায়ক খালি তুমি তাই আব্বারে নিয়ে হোক নাকি জানি না বাবা খাবা না না খা না খাইলাম আমি এই কইছি তার বড় বড় আমি কইছি খাবার দাও না খাওয়ার নি কেন তো তুমি তো এমনি যাবা সকালে রান্ধতে নাই রান্ধতে আব্বা তাহলে কি কর তার যাবেন না আমার সাথে তুমি তো একটা বেজাল বাজাই দিলে আবার কি বেজাল আমার তো শুটিং আসল এই শুটিং বাদ দে জান লাগতেছে শুটিং দেন যে বাদ দেন জানি কি শুটিং হলো আপনি জানেন না হ্যাঁ হ্যাঁ সাবনু হ্যাঁ ওই দে নাই কে সিনেমা নাই কে
এইখানে 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 এইটা তোমার আত্রা এইভাবে নিয়ে লা 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 লা
তুমি কিন্তু কিছু মনে করো না, নায়কের পাঠ করে তো তাই আমি একটু দেখলাম যে আমি নায়কের পাঠ করে আর মারবো পারবো আমি পারবো কিনা তাই দেখেন আপনি কোন সিধা না আপনারা পছন্দ না করি বিদেশিরা মনে করেন আপনি আপনি কিসের নায়ক কিন্তু মনে করেন একটা কথা, আপনি সিনেমার নায়ক আমি মাইনে নিলাম আপনার মাইনে নিলাম, এই যে মনে করেন যে নায়িকা এই নায়িকা মনে করেন আমার বোন, খালি নায়িকা আমার বোন, হ্যাঁ আমি তার ভাই, মনে করেন যে আপনার ছবিতে আমি বিলেনের অভিনয় করলাম, বিলেন হ্যাঁ হ্যাঁ বিলেন, না ভাই বিলেনের দরকার হয় না, বিয়াই আপনি এটা কী কথা কইলেন, একটা ছবিতে যদি ভিলেন যদি নায়কের সাথে না থাকে সেই ছবি থেকে কোনদিন মজা পাওয়া যায়, আর আপনি কথা ভিলেন লাগবো না, এই যে আমার বোন রে মনে করেন আপনি বিরক্ত করতেছেন হাত ধরে টাইনে নিয়ে যাইতেছেন, এটা তো বিরক্ত না রে ভাই এটা বিরহ, মানে সিনেমার যে ঘটনা এই সিনেমার মধ্যে যেমন করে মনে করেন আমার বুইনেরে আপনি বিরক্ত করতেছেন হাত ধরে টাইনা নিতেছেন, তাহলে তার ভাই হলো বিলেন, বিলেন বুইনেরে রক্ষা করো না কোনো, এই তো কথাটা বুঝছে, হ্যাঁ দিশা পাইছে, যেমন আপনি ধরে ধরে এই যে এখন আপনি বলেন এসো সুন্দরী, এসো সুন্দরী আমি তোমাকে, আমি তোমাকে বিয়ে করমু, বিয়ে করমু, এমন কোনো শক্তি নাই, এমন কোনো আমার হাতে থেকে তোমাকে ছিনিয়ে নেয়, ওই সময় মনে করে যে তার ভাই আইয়া বলল, ভাই আইয়া লইয়া থাবরা দিয়া এই ভাই কে আপনি কিন্তু রিহার্সেলের মধ্যে মাইটা দিলেন, আরে ভাই এরা তো শুরি মানে রিহার্সেল কি মানে শুরিং এরা তাই না, এখন আপনি যে ব্যাস ধরছে এটা বাদ দেন, এগুলা বাদ দেন আপনি, আপনি আইসেন এনতার বাইতে না এনতার শ্বশুর নাম নে, হ্যাঁ আপনি মেয়ার বাইতে ইয়া আপনি নায়কগিরি দেখাইতেছেন তাই না, ওই পাঠ বাদ দেন, বাদ দেন আরো কি দেখাবেন কোন দিয়ে, হ্যাঁ দেখাবেন না তো কোন, এটা আমার বোন, এটা আমার বোন, বোন আপনি আমার দুলা ভাই, আপনি আমার দুলা ভাই, যান যান আবার কি চোখ টিভি দেয় আর আর কথা কই তোরে, কালকে তোরে কুত্তা গিন্না করে তোর মুহের মধ্যে মুইতা দিছে আর তুই আজকাল নিতে নাইকার অভিনয় তাই না, নাইকা কবি কবি কি নাই কবি কিবা আসুন আল্লাহ রহমতে বলো ভালো আসুন, ভালো আসুন যদি চলেন তালি মরার পরে আল্লাহ তোজক বাসী করবো, এই ব্যবসা এখন মানায় না, যেহেতু মেয়া বিয়া দিয়ে হালাইছেন তাও আইসেন কোনে মেয়ার জামাইয়ের বাড়িতে, মেয়ার জামাইয়ের বাড়িতে তাহলে এই বিয়া সামনে মানায় না, মানায় না, যদি একটা পাঞ্জাবি ঘুরে আইতেন একটা টুপি মাথায় দিয়ে আইতেন তাহলে হয়তো একটু গান মসজিদে গেতেন, না ওই শুটিং করি তো ওই ভালো ভালো দামি দামি নায়িকা আছে না ওইগুলো কাজ না মোর কথা
আমি কার হাতে কি কইতাছি? হলেন এই শুটিং মুড়িং এ ধরা দিব না, ধরা দিব না, শুটিং মুড়িং ধরা দিব না, ধরা দিব না। তাহলে দিনের পথে আহে আমার বেশি কিছু খবর আছে। পাতাটা ভাইবা দেখেন না বাপসি, আমি আমি বুঝি তো যাইবি। আচ্ছা আমার চিন্তা আমি বাসি না, আলাই তো চলে মুন্দি কি খুশি না দি। আব্বাই যাইলো গেল কলে দেখো নাই, আমি তোমার আব্বারে নে বই রইছি তাই না? তুমি পাড়াইলে আমার গরুর খেয়ার দিবার নিকে, তোমার আব্বা কোনে কে ছাড়ি জানি। তুমি খেয়ার দিবার যাই অনেই বই বসো, তাই লাগে তোমার গরু কাছে দিয়া শান্তি পাই না বুঝছো? যেই কাজে যাও সেই কাজে নিয়ে ঘুম পারো। হ্যাঁ আব্বারে যাই খুঁজে নিয়ে হো, এই কাজে আমি যাই ঘুম পারি। আব্বারে এইদিকে গেছে, আব্বারে যাই খুঁজে নিয়ে হো, নিশ্চিত হার বিয়ান বাড়ি গেছে। তুমি যাই খুঁজে নিয়ে হো, আমি পারবো না তোমার আব্বারে খুঁজবার নিকে। আব্বারে তোরা কি নিয়ে দরকার করে এই আব্বা এই বসে? আব্বা হ্যাঁ তোমার আক্কেল দেখে বসি না, কি হইছে কি? তোমার নিয়ে এলাম আমার বাড়ির কাজ করায় ফেলে গা, আর তুমি যে কই যাই বইরছো। আরে আমি যে তথা জিওরি বগলে জেনে বলে দিছি বই আর ভালো লাগে তোমার এই একটা বেদনা দেখে আমার আর ভালো লাগে না, অসহ্য হয়ে গেছি গে। এগুলো কি পড়াইছো তুমি আঙ্গ বাইতে? কি হইছে ফ্যাশন ফ্যাশন? আরে গেছিলাম ওই যে অর্ধ চাষি ফেরিয়া শুনু যাও কি চাষি নাই বলি চাষা কই দিয়া না না বলে বলে যাও বলি বিয়ান বিয়াই দাও তো কি কষ্ট তো খাবারে বেদম। হ্যাঁ ঠিকই কইছেন, বিয়াই তো বেদম। না না বেদম নাই যে কইলেন যে চাষি হরি ভালো, কিন্তু তোমার বিয়াই দেখারে খুব খারাপ, আমি খুব খারাপ তাই না? তোমার হসুরে যে বাচ্চা চাও, তোমার হসুরে কি করে নিকা চাও? আমার বাচ্চা চাইয়া আমার বোন বাকে চাইয়া বিয়ান কইয়া একার নায়িকা বানাবো, কি রোমান্টিক সুন্দর কথা দেখ রাত এইটা আরম্ভ করছিল। আব্বা এগুলো আমি কি শুনতাছি? তোমার নিয়ে এসি হাটে পাঠামো একটা গরু কিনবা, আর তুমি ওই বেটিকে সুগা করতে না। আমি একটা নায়ক মানুষ আর আমারে যদি গরু কিনাবি কি কও? কোন কি আব্বা আপনি? হ্যাঁ নায়ক হইছে তাই কি গরু কিনে দেন তখন আপনি? তোমার আবার নায়ক বানাইছে কেরা? হ্যাঁ তোর তোর জানো শুনাই না জানি না, বাপটা খালি দেখি তোমার তো কোনোদিন দেখি নাই যে নায়ক হয়ে তোমার বলে না 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 ঠিক কথাই কইছে। তোমার বাপের নায়ক হইছে তোমরা জানো না, তোমার হসুরে নাই গেছে তোমরা জানো না, এর তো হলো পর্দায় দেখায় না টিভি তো দেখায় না, দেখাইয়া হইলো ক্যামেরার বাইরে নাই গেছে বুঝছো? একটা বাদ দেন বলে এই যে নায়ক হসুর ছাড়ছেন না, এই নামটা বাদ দেন, আমলে বাদটা ভালো একা মাইকে রাখা না। আব্বা আব্বা এই যে নানান জনে নানান কথা বার্তা কয়, আপনার মেয়ের ইজ্জত যায় আমার ইজ্জত যায় এনে বাদ দেন। তুই কি কস মা? আব্বা তোমার বয়সের সাথে তুমি তোমার ড্রেসআপ পরবা ঠিক আছে, এডি পয়রা মুরব্বি হয়ে যাবে, একটা পাঞ্জাবি পরবা, তারপরে তুমি আইবা মেয়ের বাইতে, এডি পয়রা আর আয়ো না, ভালো হয়ে যাও। আচ্ছা সামনে শুটিংটা কইরা তারপর একবার বাদ দিয়ে দিবি। কি কইলা আব্বা?